হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ক্যামেলিয়া। আজকে হাজির হয়েছি খুবই মজাদার এবং শীতের একটি জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে চিতই পিঠা। আপনারা অনেকেই হয়তো অনেকভাবে পিঠাটা বানিয়ে থাকেন, তবে অনেক সময় দেখা যায় সময় স্বল্পতার কারণে আগের দিন রাতে চালটা ভিজিয়ে রেখে পরের দিন ব্লেন্ড করে এই পিঠাটা আর বানানো হয়ে ওঠে না। তাই আজকে আমি চেষ্টা করেছি কিভাবে দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিট সময় হাতে রেখে এই পারফেক্ট চিতই পিঠাটি বানাবে সেটি করে দেখানোর জন্য, যেটি নিচের অংশটা হবে ক্রাঞ্চি আর উপরটা হবে একদমই তুলতুলে নরম। আর বিশেষ করে এই পিঠাটা কিন্তু বানানোর পরে অনেক সময় দেখা যায় জালি হয় না, কিংবা এটা ফুলে না, অথবা এর ভেতরটা কাঁচা থেকে যায়। তাই আজকে আমি চেষ্টা করেছি সবগুলো সমস্যার সমাধান নিয়ে পুরো ভিডিও জুড়ে অনেকগুলো টিপস এবং ট্রিক্স শেয়ার করে কোনো রকম বেকিং পাউডার ছাড়া পারফেক্ট ফুলকো, নরম এবং কিছুটা মচমচে এই চিতই পিঠার রেসিপি করে দেখানোর জন্য। বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন কিংবা যারা দেশের বাইরে থাকেন তাদের কিন্তু অনেক কাজে লাগবে। আশা করছি ভালো লাগবে, চলুন শুরু করা যাক। শুরুতে আমার লাগবে হচ্ছে চালের গুঁড়ো। দেখুন, আমি এরকম একটা প্যাকেটের চালের গুঁড়ো দিয়ে আজকে পিঠাটা বানাবো। আমি প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি। এক এক জায়গায় এক এক ধরনের ব্র্যান্ডের চালের গুঁড়ো পাওয়া যায়, যে কোনো ধরনের চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠাটা হবে, কোনো অসুবিধা নেই। সো আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই পর্যায়ে আমি একটা বোলে সেই প্যাকেট থেকে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে একটা কথা আরও একবার বলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো ধরনের চালের গুঁড়োই এখানে ব্যবহার করতে পারেন। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লবণ। লবণটা দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি গরম পানি 2 কাপ। এটা কিন্তু অতিরিক্ত গরমও হবে না, আবার কুসুম গরম পানির চেয়ে কিছুটা গরম, মানে কুসুম গরমের চেয়ে বেশি আর অতিরিক্ত গরমের চেয়ে কিছুটা কম, মাঝামাঝি একটা গরম পানি হবে। অতিরিক্ত গরম পানি দিলে যেটা হবে, আপনার আটাটা সেদ্ধ হয়ে গিয়ে পিঠাটা এতটাই নরম হবে যে আপনারা তখন আর পিঠাটা তুলতেই পারবেন না। আর কুসুম গরম পানি দিলে এই আটাটা ভিজতে অনেক বেশি সময় লাগবে, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা একেবারেই সফট হবে না বা ফুলবেও না। তারপর আমি এটাকে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে দেখতে মনে হবে অনেক বেশি ঠিক, কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ হ্যান্ড হুইক্সের সাহায্যে বিট করার সাথে সাথে এটা অনেকটাই নরম হয়ে এসেছে এবং কিছুটা স্মুথও হয়ে গিয়েছে। প্রায় 2 মিনিট এটাকে আমি ফেটে নিয়েছি। এরপর আমি এই পর্যায়ে হাতটা ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু হাতটা ছাড়াও শুধু হ্যান্ড হুইক দিয়েও করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে এভাবে 2 মিনিট ফেটে নিলে পিঠাটা অনেক বেশি ভালো হয়। তাই চেষ্টা করবেন এটিও মনে রাখার জন্য। 2 মিনিট হাত দিয়ে ফেটে নেওয়ার পরে এখন আমি এরকম একটা ব্লেন্ডারের জারে পুরো ব্যাটারটাকেই ঢেলে নিচ্ছি, কারণ আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার কিংবা রেগুলার ব্লেন্ডার যেটাই থাকুক না কেন, আপনারা জাস্ট ব্লেন্ড করে নিলেই হবে। আমি এখন এটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এর বেশি ব্লেন্ড করার কিন্তু কোনোই দরকার নেই। দেখুন, আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবং এটা কতটা স্মুথ এবং কিছুটা লিকুইডও হয়েছে। তারপর আমি এটাকে একটা বোলে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে বোঝা যাচ্ছে এটা কিন্তু বেশ খানিকটা ঘন রয়েছে, পিঠার ব্যাটারের জন্য এটা এখনও পারফেক্ট হয়নি। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমি পুরোটা ঢেলে দিচ্ছি না, 1/4 কাপ থেকে অর্ধেকটা পরিমাণ দিয়েছি এবং বাকি অর্ধেকটাও আমি দিয়ে নিচ্ছি। পুরো আরও 1/4 কাপ আমার পানি লেগেছে, মানে প্রথমে আমি 2 কাপ গরম পানি দিয়েছি, এরপর আমি দিয়েছি আরও 1/4 কাপ। আপনাদের চালের গুঁড়ার প্রকারভেদে কিছুটা পানি কম কিংবা বেশিও লাগতে পারে। এর ঘনত্বটা ঠিক এই রকম হবে, দেখুন। এটা অনেক বেশি ঘন হলে কিন্তু পিঠাটা ভালো হবে না, আবার একেবারে লিকুইডও হবে না। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে এসে যারা নারিকেল পছন্দ করেন তারা কিন্তু কোরানো নারিকেল দিতে পারেন। আমি এখানে 1/4 কাপ নারিকেল অলরেডি দিয়েছি, কিন্তু ভিডিওটা রেকর্ড হয়নি তাই আমি মুখে বলে দিলাম। আর চাইলে নারিকেলটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, তবে আমার কাছে নারিকেল কোরানোটা দিলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এরপর আমি এটাকে রেস্টে রেখে দিব ঢেকে ঠিক 10 মিনিটের জন্য। অন্যদিকে চুলায় আমি একটি হাই হিটে লোহার কড়াই গরম করে নিয়েছি, আর লোহার কড়াইটা আমি বসিয়েছি একটা স্ট্যান্ডে, যেই স্ট্যান্ডটা আমি বাসায় তৈরি করেছি। এর কারণটা হচ্ছে আমি যেহেতু ইলেকট্রিকের ফ্ল্যাট চুলায় এই পিঠাটা বানাবো, রেগুলার স্ট্যান্ড দিলে দেখা যায় অনেক সময় আগুনের তাপটা পুরোপুরি এই লোহার কড়াইটা পেতে অসুবিধা হয়। এই জন্য আপনাদের দরকার হবে একটা
টিনের বিস্কিটের কোটা, যার নিচের অংশটা আমি ক্যান ওপেনার দিয়ে কেটে এরকম একটা গোল রিংয়ের মতো বানিয়ে তারপর সেটাকে আমি ফয়েল দিয়ে জড়িয়ে নিয়েছি। আর এর কারণে যেটা হবে, আগুনটা কোনোভাবে বাইরে যেতে পারবে না এবং কড়াইয়ে পুরোপুরি তাপটা কিন্তু পাবে। আপনারা চাইলে খুব সহজে বাসায় কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। এই ধরনের বাসায় বানানো স্ট্যান্ড ছাড়াও কিন্তু পিঠা একদমই পারফেক্ট হবে, যে কোনো ধরনের রেগুলার স্ট্যান্ড দিয়েও বানিয়ে নিতে পারবেন। তবে আমি জাস্ট আমার টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম। কড়াইটা যখন খুব ভালো করে ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো তেল। তেলটা দিয়ে আমি একটা ন্যাপকিন দিয়ে পুরো কড়াইটা খুব ভালো করে মুছে নিচ্ছি। তারপর আমি এটাকে ঢেকে দিব আরও মিনিট খানেকের মতো। মিনিট খানেক পরে আমি ঢাকনা তুলে এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুনের মতো পানি। পানিটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে সেটাকেও খুব ভালো করে মুছে নিচ্ছি। তবে এখানে আরেকটা জিনিস করতে পারেন, হাফ টিস্পুন পানি এবং হাফ টিস্পুন তেল একসাথে মিক্স করে সেটাও ব্রাশ করে নিতে পারেন। তবে আমার কাছে এভাবে দিলে সবচেয়ে বেশি ভালো মনে হয়। ধোয়া ওঠা দেখেই বোঝা যাচ্ছে কড়াইটা কত ভালোভাবে গরম হয়েছে। এই ভালোভাবে কড়াইটা গরম করা কিন্তু খুবই জরুরি, একেবারে ধোয়া ওঠা গরম যাকে বলে। এরপর আমি ব্যাটারটা নিয়ে এটাকে খুব ভালো করে ফেটে এখান থেকে আমি 1 চামচ ব্যাটার কড়াইতে দিয়ে নিচ্ছি। আর ব্যাটারটাকে কিন্তু অবশ্যই মিনিমাম 10 মিনিট আপনাদেরকে রেস্টে রেখে দিতেই হবে। এরপর আমি এটাকে ঢেকে দিচ্ছি 3 মিনিটের মতো। ফিরে এলাম 3 মিনিট পরে। এখন আমি একটি চামচের সাহায্যে দেখুন কত সহজেই পিঠাটা উঠে এসেছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার প্রথম পিঠাটাই কতটা পারফেক্ট হয়েছে। পরের পিঠাগুলো কিন্তু আরও ভালো হবে। আর নিচের অংশটা দেখুন, 3 মিনিট রাখার ফলে এটা কিন্তু বেশ খানিকটা ক্রাঞ্চিও হয়েছে। এরপর ঠিক একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবং এটাকেও আমি ঠিক 3 মিনিটের মতো ঢেকে দিয়েছি। 3 মিনিট পরে আমি এইরকম, আপনারা যদি কাঁটা চামচ না দিয়ে এরকম কোনো বাটার নাইফ দিয়েও পিঠাটা উঠিয়ে নিতে পারেন। আমি দুইভাবেই দেখিয়ে দিলাম। দেখুন কী যে সুন্দরভাবে পিঠাটা ফুলেছে, তাই না? এবং নিচের অংশটা দেখুন খুবই ক্রাঞ্চি। কিন্তু 3 মিনিট রাখলে পিঠার নিচের অংশটা ক্রাঞ্চি আর উপরটা অনেক সফট হবে। দেখুন আরও একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। ঠিক প্রত্যেকবারই আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে তারপরে পিঠা দিচ্ছি এবং এটাকে 2.5 থেকে 3 মিনিট রাখতে হবে। 3 মিনিটের বেশি রাখার কোনোই দরকার নেই। আপনারা যদি নিচের অংশটা মচমচে খেতে পছন্দ করেন তাহলে 3 মিনিট রাখবেন, আর এটা যদি নিচের অংশটা বেশি মচমচে না চান সেক্ষেত্রে 2 থেকে 2.5 মিনিট রাখলেই হবে। দেখুন এই পিঠাটাও কী যে সুন্দরভাবে ফুলেছে, তাই না? আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। এর ফলে আমার রেসিপির নতুন নতুন আপডেটও পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু একে একে অনেকগুলো পিঠাই আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি 2টো পিঠা নিচের অংশটা 2 থেকে 2.5 মিনিট রাখলে কেমন হয় সেটা করে দেখাবো। দেখুন এই পিঠাটা আমি প্রায় 2 থেকে 2.5 মিনিটের মধ্যে নামিয়ে নিয়েছি। 2.5 মিনিট রাখার কারণে পিছনের অংশটা কিন্তু অনেক বেশি ডার্ক হয়নি বা অনেক বেশি মচমচি হয়নি, কিন্তু ভীষণ সুন্দর একটা কালার এসেছে এবং উপরেরটাও পারফেক্ট হয়েছে। আমি ঠিক একইভাবে 2.5 মিনিট রেখে আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর এর মাঝখানে আমি বলে দিচ্ছি, আপনারা কিন্তু যেই জিনিসটা এই পিঠা বানানোর জন্য খেয়াল করবেন সেটা হচ্ছে, প্রথমত চুলার আগুনটা অবশ্যই হাই মিডিয়ামে রাখতে হবে এবং প্রথম পিঠাটা দেওয়ার আগে অবশ্যই চুলার কড়াইটা খুব ভালো করে টাটকা গরম করে নিতে হবে। আর প্রত্যেকবার পিঠা দেওয়ার সময় ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। ব্যাটারটা যদি না ফাটেন সেক্ষেত্রে আমি একটা পিঠা দেখিয়ে দিচ্ছি, আমি না ফেটে সরাসরি দিয়ে দিয়েছি এবং পিঠাটা কেমন হয়েছে সেটা আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাটা কিন্তু দেওয়ার আগে আমি খুব বেশি ফেটে নেইনি, এটা যদিও খুব জালি জালি হয়েছে কিন্তু অনেক বেশি ফুলেনি, তাই আমি এটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্যাটারটা ফেটে না দেওয়ার কারণে দেখতে ঠিক কেমন হবে। দেখুন অলমোস্ট আমার সবগুলো পিঠাই হয়ে গিয়েছে। আজকের ব্যাটার দিয়ে আপনাদের পিঠা হবে টোটাল 12টার মতো, তবে ডিপেন্ড করবে সাইজের উপর। আরেকটা জিনিস হচ্ছে, আমি শুরুতেই তেল এবং পানি দিয়ে যেভাবে লোহার কড়াইটা ব্রাশ করে নিয়েছিলাম এরপরে কিন্তু আমার আর একবারও ব্রাশ করা লাগেনি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কত সহজেই পিঠাটা কিন্তু উঠে এসেছে। সেক্ষেত্রে আপনারাও যদি একইভাবে করেন আপনাদের পিঠাটাও কিন্তু খুব সহজেই উঠে আসবে। তারপরও যদি মনে হয় পিঠাটা উঠাতে আপনাদের অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিছুটা তেল এবং পানির মিশ্রণটা আপনারা প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে কড়াইতে ব্রাশ করে নিতে পারেন, তাই এগুলো অবশ্যই মনে রাখবেন। এখন আমার একে একে সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি পরিবেশন করতে।
তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার এবং শীতকালের খুব জনপ্রিয় চিতই পিঠা, যেটি বানানোর জন্য আপনাদেরকে আর কষ্ট করে সারা রাত ধরে চাল ভিজিয়ে রাখতে হবে না। কেনা চালের গুঁড়ো দিয়ে খুব সহজে ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিট হাতে রেখে এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। একটা পিঠা আমি এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। এটা এখনও ভীষণ গরম, দেখুন এটা কতটা জালি হয়েছে বা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর এই পিঠাটা দিয়ে কিন্তু আপনারা চাইলে খুব সহজে পারফেক্ট দুধ চিতই পিঠাও বানিয়ে নিতে পারবেন, যার রেসিপিও সামনে আসছে আমার চ্যানেলে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা চাইলে কিন্তু এটি পছন্দ মতো যে কোনো ধরনের মাংস, ভর্তা, চাটনি কিংবা খেজুরের গুড় বা নারকেল দিয়েও পরিবেশন করতে পারেন। আজকের পিঠাটা আমি পরিবেশন করেছি ভর্তা, মাংস এবং গুড় ও নারকেল দিয়ে। দেখুন আরও একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। আমি পুরো ভিডিও জুড়ে যেসব টিপস বা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা যদি সব কিছু ফলো করে রেসিপিটা করেন, আপনাদের পিঠাও ঠিক একই রকমই হবে। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব, চাইলে সেখানেও আমার নতুন নতুন রেসিপিগুলো দেখে নিতে পারেন। ইনস্টাগ্রামেও আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও চাইলে আমাকে ফলো করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।